কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে আমি আবার এসেছি তোমাদের সঙ্গে পড়া পড়া খেলা করব বলে। তোমাদের নিশ্চয় মনে আছে আগের দিন আমরা পঞ্চম শ্রেণীর রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা গদ্যখানি আমরা তোমাদের সঙ্গে পড়েছিলাম। সেখানে আমরা জেনেছিলাম কেমন কাটত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার ছুটির দিনের দুপুরগুলো, যেদিন বাড়িতে কেউ থাকতো না, সবাই ঘুমিয়ে পড়ত, বাবা থাকতেন না, সেদিন কেমন করে রবীন্দ্রনাথ কাটাতেন তার অবসরের দুপুর, ছুটির দিনের দুপুর, সেটা আমরা জেনেছিলাম। সেই সঙ্গে আমরা জেনেছিলাম কেমন ছিল সেকালের কলকাতা। আজকে আমরা সেই গদ্যাংশের যে অনুশীলনী অংশটি আছে সেই অংশটি তোমাদের সঙ্গে পড়ব। চলো তাহলে আমরা বইয়ের পাতায় চোখ রাখি। দেখো, প্রথমেই রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের দাগের প্রথমে চিলে কোঠা হল, চিলে কোঠা হল, তোমরা জানো চিলে কোঠা মানে কি? চিলে কোঠা মানে ছাদের উপরে সিঁড়ির ঘর। তাহলে লিখি চিলে কোঠা হল ছাদের উপরে সিঁড়ির ঘর। চিলে কোঠা মানে ছাদের উপরে যে সিঁড়ির ঘর থাকে তাকে আমরা বলি চিলে কোঠা। তারপরে দেখো একের দুইয়ে, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল, তোমরা জানো ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি থর মরুভূমি, রাজস্থানে অবস্থিত। তাহলে আমরা ওখান থেকে বেছে নেব ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হল থর। ঠিক আছে, তারপরে দেখো লিভিংস্টোন, তোমরা পড়লে মনে আছে লিভিংস্টোন, তিনি নিজেকে, রবীন্দ্রনাথ নিজেকে বলেছিলেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন। লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ড দেশের মানুষ। তাহলে আমরা লিখে নিই লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ড, দন্ত শক ট লয়ে জফলা আকার দন্ত নয় ড, স্কটল্যান্ড দেশের মানুষ। তারপরে আমরা দেখব জুড়ি গাড়ি, জুড়ি গাড়ি, জুড়ি গাড়ি মানে কি? জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। আগের দিন আমরা বলেছিলাম পিলপে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি, আর জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। তোমরা ঘোড়ায় টানা গাড়ি দেখেছ? অনেকেই দেখেছ হয়তো। চলো, জুড়ি গাড়ি, জুড়ি গাড়ি হলো ঘোড়ায় টানা গাড়ি। ঘোড়ায় টানা গাড়ি। ঠিক আছে, এবার দেখি দুইয়ের দাগে, সেখানে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। আমরা একদিকে ক লিখে নিয়েছি আর একদিকে খ লিখে নিয়েছি, এবার ক এর দিকে যেগুলি লেখা আছে আমার পাঠ্যপুস্তকে সেগুলি লিখে নেব, আর খ এর দিকে যেগুলো লেখা আছে সেগুলো লিখে নেব, তারপর মেলাবো। চলো আগে খাতায় লিখে নিই আমরা। এই যে আমরা লিখে নিয়েছি, এবার দেখি কিভাবে আমরা মেলাতে পারি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে। দেখো ক স্তম্ভের প্রথমেই রয়েছে কেতাব, কেতাব শব্দটির অর্থ হলো বই। তাহলে এখানে আমরা কোথাও বই পাই কিনা দেখি কেতাবের সঙ্গে মিলিয়ে। এইখানে রয়েছে ঘোড়াকে দেখাশোনা করবার লোক, মরুদ্যান, বই, এই তো বই রয়েছে। তাহলে আমরা কেতাবের সঙ্গে
মিলিয়ে দিতে পারি বইকে। চলো একটা রেখা দিয়ে আমরা কেতাবের সঙ্গে বইকে মিলিয়ে দিই। মিলেছে? এবার মরুভূমি। মরুভূমি মানে আমরা জানি যে যেখানে জল নেই শুধু বালি, সেরকম কিছু কি আমরা এখানে পাচ্ছি? ঘোড়াকে দেখাশোনা করবার লোক, মরুদ্যান না? মরুদ্যান মানে তো মরুভূমি নয়, বই পাহারাদার শুষ্ক জলহীন স্থান। হ্যাঁ, এইটা তাহলে মরুভূমির সঙ্গে মিলবে, শুষ্ক জলহীন স্থান। তারপরে ওয়েসিস। ওয়েসিস শব্দের অর্থ আমরা জানি মরুদ্যান। মরুভূমির মধ্যে যে জল বা গাছপালা থাকে সেটা হচ্ছে মরুদ্যান। তারপরে যে সইস, সইস মানে আমরা জানি ঘোড়ার সইস হয়, ঘোড়াকে দেখাশোনা করে যে তাকে সইস বা সহিস বলা হয়, সহিস থেকে চলতি শব্দে সইস। তাহলে এটাকে মিলিয়ে দিই আমরা ঘোড়াকে দেখাশোনা করবার লোকের সঙ্গে। এবার চৌকিদার। চৌকিদার মানে আমরা জানি একটাই পড়ে আছে বাকি, পাহারাদার। আর আমরা জানিও তো চৌকিদার মানে পাহারাদার। তাহলে মিলেছে দুদিকটা। কেতাব মানে বই, মরুভূমি মানে শুষ্ক জলহীন স্থান, ওয়েসিস মানে মরুদ্যান, সইস মানে ঘোড়াকে দেখাশোনা করবার লোক, চৌকিদার শব্দের অর্থ পাহারাদার। হলো তাহলে। এরপরে দেখো তিনের দাগে রয়েছে কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। সেখানে আমরা দেখছি প্রথমে রয়েছে পুকুরের পাতিহাস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া, জুড়ি গাড়ির সইস। তো সেখানে আমাদের কোনটা আলাদা মনে হচ্ছে? একটা হচ্ছে পুকুরে পাতিহাসের কথা বলা হচ্ছে, পুকুরের কথা, ঘাটে লোকজনের আনাগোনা অর্থাৎ ঘাট মানে পুকুর ঘাট, অর্ধেক পুকুর জোড়া বটগাছের ছায়া, সেখানেও পুকুর আছে, কিন্তু জুড়ি গাড়ির সইসের সঙ্গে তো কোথাও পুকুরের যোগ নেই, অতএব বেমানান জুড়ি গাড়ির সইস। তোমরা সেটা লিখে নাও খাতায়, বেমানান এই জুড়ি গাড়ির সইস। তারপরে দেখো রয়েছে তেতলা ঘর, সাত সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি। তাহলে তেতলা ঘর, সাত সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি কীভাবে আলাদা করব? তেতলা ঘর মানে ঘরের ভেতরে তিন তলায়, সাত সমুদ্র মানে সাতটা সমুদ্র পার হয়ে যাওয়া, বাইরে যাওয়া, সেকেন্ড ক্লাস সেটাও বাইরে যাওয়া, সেটাও গাড়ি, তাই সেটাও বাইরে যাওয়া, পিলপে গাড়ি সেটাও গাড়ি, হাতিতে টানা গাড়ি সেটাও বাইরে যাওয়া। তাহলে একমাত্র ঘরের ভেতরে রয়ে গেল প্রথমেরটা তেতলা ঘর, তাহলে সেইটাকে আমরা আলাদা করে নিলাম। তারপরে রয়েছে দেখো চুড়িওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী। এখানে চুড়িওয়ালা, ফেরিওয়ালা, সইস, চুড়িওয়ালা মানে যে চুড়ি বিক্রি করে, ফেরিওয়ালা মানে যে জিনিস বিক্রি করে, সইস মানে যে ঘোড়ার দেখাশোনা করে, আর বালক সন্ন্যাসী, এখানে আমরা একটু আলাদা করে অনুভব করতে পাচ্ছি যেন ওই বালক সন্ন্যাসীকেই, তাই না? কারণ বালক সন্ন্যাসীর সঙ্গে তো কোনো কিছু সম্পর্ক নেই, সে তো সব কিছু থেকে বিভাগী হয়ে গেছে, বালক বেলাতেই সে সন্ন্যাসী হয়ে গেছে, অর্থাৎ সব কিছু থেকে সে বিভাগী হয়ে গেছে। তাহলে বালক সন্ন্যাসীটাকে আমরা এখানে আলাদা করে নিচ্ছি। তারপরে দেখো পিলপে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্সো, গাড়ি বারান্দা। পিলপে গাড়ি হাতিতে টানা গাড়ি, জুড়ি গাড়ি ঘোড়ায় টানা গাড়ি, রিক্সো মানুষে টানা, আর গাড়ি বারান্দা তো গাড়ি রাখার জায়গা, তাহলে এটা তো কোনো গাড়ি নয়, এটা গাড়ি বারান্দা। তাহলে গাড়ি বারান্দাটাকে এখানে আমরা আলাদা করে নিচ্ছি। তারপরে দেখো চিল, রোদ্দুর, দুপুর, লোকবসতি। চিল আকাশে ওড়ে, রোদ্দুর প্রকৃতির মধ্যে থাকে, দুপুর প্রকৃতিতে থাকে, কিন্তু লোকবসতিটা তো প্রকৃতির মধ্যে হলেও সেখানে লোকজন আছে, নির্জনতা নেই। চিল, রোদ্দুর, দুপুর এগুলো কেমন প্রকৃতি আর নির্জনের সঙ্গে জড়িয়ে আছে না? লোকবসতিতে তো নির্জনতা নেই, খুব শব্দ। তাহলে আমরা এখানে লোকবসতিটাকেই আলাদা করে নিলাম। তাহলে আলাদা করে নিয়ে যে শব্দগুলো আমরা পেলাম সেগুলো একবার লিখে নিই। দেখো আমরা লিখে নিয়েছি কোনটি বেমানান। তিনের একে জুড়ি গাড়ি সইস, তিনের দাগে দুইয়ে তেতলা ঘর, তিনের দাগে তিনে
বালক সন্ন্যাসী, কারণ তার কোনো কিছুর সঙ্গেই কোনো যোগ নেই। চুড়িওয়ালার চুড়ির সঙ্গে যোগ, ফেরিওয়ালার বিক্রির সঙ্গে যোগ, সইসের ঘোড়ার সঙ্গে যোগ, কিন্তু বালক সন্ন্যাসীর কারোর সঙ্গে কোনো যোগ নেই, কারণ সে সংসার উদাসীন। তিনের দাগের চারে হচ্ছে গাড়ি বারান্দা, আর তিনের দাগের পাঁচে হচ্ছে লোকবসতি। ঠিক আছে, তাহলে এটাও আমাদের তিনের দাগটা আমাদের হয়ে গেল। তোমরা সবাই লিখে নাও। এবার চারের দাগে দেখো রয়েছে পাঠ্যাংশে, তোমার পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। আমরা দেখি পাঠ্যাংশে রয়েছে এমন পাঁচটি ইংরেজি শব্দ আমি খুঁজে লিখেছি তোমাদের জন্য। সেটা হলো রেলিং, সোফা, সেকেন্ড ক্লাস এবং ওয়েসিস। দেখো পাঠ্যাংশের অন্তর্গত রেলিং, রেলিং মানে তোমরা জানো জানালায় থাকে। তারপরে সোফা অর্থাৎ বসবার জন্যে ব্যবহার করা হয় এক ধরনের আরামদায়ক চেয়ার, সোফা সেকেন্ড। দ্বিতীয় ক্লাস, শ্রেণী, ওয়েসিস অর্থাৎ মরুদ্যান। তাহলে পাঁচটা ইংরেজি শব্দ আমরা কিন্তু এখান থেকে খুঁজে পেয়ে গেলাম। এবার পাঁচের দাগে দেখো রয়েছে চুড়িওয়ালা চুড়িযুক্ত ওয়ালা, ফেরিওয়ালা ফেরিযুক্ত ওয়ালা। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো। তাহলে চলো আমরা শব্দ তৈরি করি। চা ওয়ালা, চায়ের সঙ্গে ওয়ালা যোগ করে চা ওয়ালা। তারপরে তোমরা বলো দেখবে যে বাড়িতে কেউ ভাড়া থাকে তার মালিককে কি বলে? বাড়িওয়ালা। তাহলে আরেকটা শব্দ হবে বাড়িওয়ালা। যে মাছ বিক্রি করতে আসে তাকে আমরা কি বলি? মাছওয়ালা। তাহলে আরেকটা শব্দ হবে মাছওয়ালা। তারপরে যে লোকে দাড়ি থাকে তাকে আমরা কি বলি? দাড়িওয়ালা। দাড়িওয়ালা লোক, একটা দাড়িওয়ালা লোক এসেছিল, তাহলে দাড়িওয়ালা। আর কটা হলো? আর একটা শব্দ ধরো সবজিওয়ালা, সবজি বিক্রি করতে আসে সবজিওয়ালা। তাহলে আমরা লিখতে পারি সবজিওয়ালা। পাঁচটা শব্দ, এরকম অনেক শব্দ আমরা বানাতে পারবো, তাই না? এরকম অনেক শব্দই কিন্তু আমরা বানাতে পারবো। চাওয়ালা, বাড়িওয়ালা, মাছওয়ালা, দাড়িওয়ালা, সবজিওয়ালা, ফেরিওয়ালা, বাসনওয়ালা। হ্যাঁ, এরকম অনেক শব্দই কিন্তু আমরা বানাতে পারবো। এবার ছয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। পাঠ্য অংশটি আমরা ভালো করে পড়লেই এই শূন্যস্থানগুলি পূরণ করে ফেলতে পারবো। আমি করে রেখেছি, আমি পড়ছি, তোমরা একবার তোমাদের খাতায় লিখেও নিতে পারো, বইয়ে মিলিয়েও নিতে পারো। রাঙা হয়ে আসত রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। এটা ছয়ের দাগের একে। ছয়ের দাগে দুয়ে দেখো আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। অর্থাৎ শূন্যস্থানে আমরা লিখব খোলা আর ছুটির। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ছয়ের দাগের তিনে শূন্যস্থানে আমরা দেখো কি পাবো? এখানে নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বার করল। ছয়ের দাগের চার, এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ছয়ের দাগের পাঁচে দেখো নিচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে। আর একবার আমরা পড়ে নি। ছয়ের দাগের একে, রাঙা হয়ে আসত রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। আমার জীবনের বাইরের
খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বার করল। চারের দাগে এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ছয়ের দাগের পাঁচে নিচের দেউড়ির ঘন্টায় বাজল চারটে। এবার অনুশীলনীর সাতের দাগে চোখ রাখি, চলো দেখি সেখানে রয়েছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। তোমরা কিছুদিন আগেই পদের ক্লাস করেছ, পদ কাকে বলে, পদ কয় প্রকার, কি কি, এগুলো তোমরা পড়েছ, জেনেছ। সেখানে তোমরা এটা জেনেছ যে বিশেষ্য হলো যে কোনো নামবাচক পদ, আর বিশেষণ হলো অন্য পদের বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হয় বিশেষণ। যেমন ভালো ছেলে, এখানে ভালো কিন্তু বিশেষণ, বা খারাপ ছেলে, খারাপ কিন্তু ছেলের বিশেষণ, তার মানে ছেলেটি কেমন, ভালো না খারাপ, এটা হচ্ছে তার বিশেষণ। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা খাতার একদিকে লিখে নেব বিশেষ্য, আর একদিকে লিখে নেব বিশেষণ। এবার এখান থেকে শব্দগুলি বেছে নিয়ে যেটি বিশেষ্য সেটি লিখব বাঁ দিকে, আর যেটি বিশেষণ সেটি লিখব ডান দিকে। চলো খাতায় করে নিই আমরা। দেখো প্রথমেই রয়েছে বেলোয়ারি। বেলোয়ারি কাঁচ, বেলোয়ারি চুড়ি হয়, বেলোয়ারি ঝাড়বাতি হয়, অর্থাৎ চুড়ি বা ঝাড়বাতির বিশেষণ হিসেবেই কিন্তু ব্যবহৃত হয় বেলোয়ারি শব্দটি। তাহলে বেলোয়ারি শব্দটিকে আমরা ডান দিকে বিশেষণের ঘরে রাখব। বেলো বেলোয়ারি, বেলোয়ারি। তারপরে দেখো রয়েছে চুড়ি। চুড়ি তোমরা জানো বিশেষ্য, চুড়ি হাতে পরা হয় যে তাকে বলা হয়, হাতে পরা হয় চুড়ি এক প্রকার অলংকার, তোমরা জানো চুড়ি হলো বিশেষ্য। তারপরে দেখো মাদুর, মাদুর কি বিশেষ্য, তাহলে মাদুরটাকে আমরা রাখলাম বাঁ দিকে, মাদুর। কিন্তু যদি আমরা বলতাম যে ছেঁড়া মাদুর, ছেঁড়াটা কিন্তু হতো বিশেষণ। তারপরে দেখো রয়েছে ঝাঁকড়া, ঝাঁকড়া কিন্তু বিশেষণ, ঝাঁকড়া গাছ, ঝাঁকড়া চুল, তাহলে ঝাঁকড়া হলো বিশেষণ। তারপরে দেখো রয়েছে বিবাগী, বিবাগী বিশেষণ, তারপরে দেখো গড়ন, গড়ন, গড়নও কিন্তু, গড়ন কিন্তু বিশেষ্য, গড়ন বিশেষ্য, রোগা গড়ন হলে তখন বিশেষণ, গড়ন হলো বিশেষ্য। দামি, দামি কিন্তু বিশেষণ, দামি জিনিস, তাহলে দামি বিশেষণ। নীল, 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 নীল কিন্তু বিশেষণ, গরম বিশেষণ, ঘোলা বিশেষণ, কারণ ঘোলা জল, হ্যাঁ ঘোলা বিশেষণ, পুকুর কিন্তু বিশেষ্য, পুকুর বিশেষ্য, লোকজন, লোকজনও বিশেষ্য। এবার আটের দাগে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও। তোমরা জানো যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে আমরা বলি ক্রিয়াপদ।
ক্রিয়াপদ কোনটা? যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। তাহলে নিচের লাইনগুলির থেকে, বাক্যগুলির থেকে আমরা নিশ্চয় খুঁজে নিতে পারবো সেই পদগুলিকে, সেই শব্দগুলিকে যেগুলি দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে। দেখো, প্রথমেই রয়েছে হঠাৎ তাদের হাঁক পৌঁছতো। তাহলে এখানে হঠাৎ তাদের হাঁক পৌঁছতোতে তাহলে আমরা কোথায় দাগ দেব? হঠাৎ তাদের হাঁক পৌঁছতো যখন আমাদের বলা হচ্ছে, তাহলে হাঁক কোনো কিছু করা, তাহলে হাঁকে আমরা দাগ দেব হাঁক ক্রিয়া আর পৌঁছতো। পৌঁছতো কিন্তু ক্রিয়ার মধ্যে পড়ে, পৌঁছানো কাজ ক্রিয়া। সেইখানে দুয়ে দেখো, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, এই যে বসতুম বসা, এটা ক্রিয়া। তারপরে দেখো, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। গলিয়ে কিছু একটা কাজ করা হচ্ছে, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম ক্রিয়া। তাহলে আর খুলে সেটাও ক্রিয়া, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। তারপরে দেখো, ধারা জল পড়তো সকল গায়ে, পড়তো ক্রিয়া, ধারা জল পড়তো সকল গায়ে। পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে, দুটোই ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়াগুলিকে দাগ দিলাম, হঠাৎ তাদের হাঁক পৌঁছতো, সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে, ধারা জল পড়ত সকল গায়ে, পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে, এইগুলো হলো ক্রিয়া। তাহলে আমরা ক্রিয়ার নিচে দাগ দিলাম। এবার দেখো, নয়ের দাগে রয়েছে বাক্য রচনা করো। প্রধান, দেশ, বালিশ, মরুভূমি, ধুলো। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাক্য রচনা করতে আশা করি তোমরা শিখেছ। কোনো একটা শব্দকে তার ঠিক অর্থ বুঝে নিয়ে সেইটা দিয়ে একটা নতুন বাক্য তৈরি করা, সেটাই হলো বাক্য রচনা। তাহলে বাক্য রচনা করার জন্য যেটা জরুরি, সেটা হলো শব্দটার অর্থ জানা, তবেই কিন্তু আমরা সেই শব্দটি দিয়ে বাক্য রচনা করতে পারবো। তাই আমি এখানে তোমাদের বাক্যটা রচনা করে দেব না, আমি অর্থটা বলে দেব, তোমরা নিজের নিজের মতো করে সবাই নতুন নতুন বাক্য রচনা করো। দেখো, প্রথমেই রয়েছে প্রধান। প্রধান শব্দের অর্থ শ্রেষ্ঠ বা সেরা, হ্যাঁ, তো সেটাই হচ্ছে প্রধান। এবার সেই প্রধান দিয়ে তোমরা বাক্য রচনা করতে পারবে। তারপরে দেশ, দেশ মানে রাষ্ট্র হতে পারে, হতে পারে আমার জন্মভূমি, যেমন ভারতবর্ষ আমাদের দেশ, তো সেই দেশ দিয়ে বাক্য রচনা কিন্তু তোমরা করতে পারবে, সেটা করার চেষ্টা করো। বালিশ, বালিশ কি? আমরা ঘুমোবার সময় তুলোর তৈরি, যে তুলো বা কাপড়ের তৈরি যে জিনিসটি মাথায় দিই সেটাকে আমরা বলি বালিশ। বালিশের আর একটা ভালো শব্দ আছে, সেটার নাম উপাধান। হস্য উ পয়াকার ধয়াকার দন্তন্য, উপাধান। বালিশ দিয়ে বাক্য তোমরা রচনা করতে পারবে। মরুভূমি কি? এতক্ষণ ধরে পড়ছি, মরুভূমি হলো জলহীন, গাছহীন, বালির দেশ। মরুভূমি দিয়ে তোমরা বাক্য রচনা করবে। দেখো, আমাদের থর মরুভূমি আছে আমাদের দেশে, অন্য দেশে আছে গোবি মরুভূমি, সাহারা মরুভূমি। হ্যাঁ, মরুভূমিতে জানি আমরা উট চলে, মরুভূমিতে সাধারণত যেটুকু গাছ দেখা যায় সেগুলো হলো কাঁটা জাতীয় গাছ। এরকম অনেক রকমের বাক্য কিন্তু তোমরা রচনা করতে পারবে মরুভূমি দিয়ে। আর ধুলো, তোমরা তো খেলাধুলো করো ধুলো নিয়ে, ধুলো নিয়ে খেলাধুলো আমরা সবাই করি, ধুলো মানে বালি, তো ধুলো দিয়ে বাক্যও কিন্তু তোমরা রচনা করতে পারবে। অর্থাৎ বাক্য রচনার প্রথম শর্তই কিন্তু হলো শব্দটির অর্থ জানা, এবং সেই অর্থ জেনে সুন্দর করে একটি বাক্য রচনা করা। এবার তোমরা নিজেদের মতো করে বাক্য রচনা করো। তারপরে দেখো, গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। গ্রহণ, দেখো আমি এখানে করেছি গ্রহণ শব্দের দুটো অর্থ, একটা হতে পারে স্বীকার, মেনে নেওয়া বা স্বীকার করা বা গ্রহণ করা, হ্যাঁ, আর একটা অর্থ হতে পারে গ্রহণ মানে গ্রাস। তোমরা কিছুদিন আগেই দেখেছো
বলয় গ্রাস সূর্যগ্রহণ। হ্যাঁ, সূর্যগ্রহণ তোমরা দেখেছো, সূর্যকে গ্রাস করে নিচ্ছিল, সূর্য গ্রাস। দেখো আমি এখানে লিখেছি গ্রহণ শব্দের অর্থ একটা লিখেছি স্বীকার করা, দন্তস্বয় বয়ে দীর্ঘই কয়াকার র। বিক্রমবাবু আজকের সভায় সভাপতির পদ গ্রহণ করেছেন, এখানে গ্রহণ করেছেন মানে তিনি পদটাকে স্বীকার করে নিয়েছেন। আর একটা অর্থ দেখো গ্রহণ মানে গ্রাস, কদিন আগে বলয় গ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, তোমরা কিন্তু নিজেদের মতো করে বাক্য রচনা করবে। দেখো 11 দাগে রয়েছে বিপরীত, বিপরীতার্থক শব্দ লেখো, আড়াল। আড়াল মানে লুকিয়ে থাকা, তাহলে তার বিপরীত শব্দ হবে প্রকাশ, মানে প্রকাশ্যে আসা, বেরিয়ে আসা। তাহলে আড়াল, আড়াল হলে তার বিপরীত হবে প্রকাশ। চুপ, চুপ করতে বলা হয় কখন? স্যার বলেন, মাস্টার মশাই বলেন চুপ করো, কখন? যখন তোমরা শব্দ করো, তাহলে চুপের বিপরীত শব্দ। আনন্দ, আনন্দ মানে মন যখন ভালো থাকে তার উল্টো কি হয়? বিষাদ বা দুঃখ। তাহলে আনন্দের বিপরীত শব্দ বিষাদ, বিষাদ হতে পারে। এখানে আরেকটা শব্দ আমরা লিখতে পারি, সেটা হলো দুঃখ। হ্যাঁ, দুঃখ শব্দটাকেও কিন্তু আমরা এখানে পাশাপাশি রাখতে পারি। গলি, গলি হতে পারে রাজপথ বা সড়ক। হ্যাঁ, রাজপথ হতে পারে, গলি মানে ছোট রাস্তা, রাজপথ বা সড়ক, হ্যাঁ, বা বড় রাস্তা, এগুলো সবই হবে গলির বিপরীত শব্দ। ফিকে, ফিকে মানে হালকা হয়ে যাওয়া, রং হালকা হওয়া বা কোনো কিছু, ফিকে মানে সেটা হালকা, তার বিপরীত শব্দ হতে পারে চড়া। তাহলে বিপরীত শব্দগুলি আমরা দেখে নিলাম, এইগুলি আড়াল, প্রকাশ, চুপ শব্দ, আনন্দ, বিষাদ বা দুঃখ, গলি, রাজপথ বা সড়ক, ফিকে, চড়া। 12 দাগে দেখো অর্থ লেখো, সেখানে আমি লিখেছি তোমরা দেখে নাও, মূর্তি, মূর্তি শব্দের অর্থ আকৃতি বা অবয়ব। যেমন তোমরা দেখবে কোথাও কোথাও ক্ষুদিরাম বোসের মূর্তি থাকে, অর্থাৎ ক্ষুদিরাম বোসের একটা অবয়ব সেখানে নির্মিত হয়। পিলপে গাড়ি, অনেকবারই পড়েছি আমরা, আবার বলি, হাতিতে টানা গাড়ি। বিবাগী, সংসার ত্যাগী। নাগাল, হাতে পাওয়া, অর্থাৎ তোমরা বলো না পেয়ারাটা নাগাল পেয়ে গেছি, অর্থাৎ হাতের কাছে পেয়ে গেছি। দেউড়ি, দেউড়ি শব্দের অর্থ হল সদর দরজা। তাহলে এই অর্থগুলি আমরা দেখে নিলাম। এরপরে 13 দাগে দেখো প্রতিশব্দ, অর্থাৎ একটি শব্দের অনেকগুলি অন্য শব্দ থাকে যেগুলো একই অর্থে ব্যবহার হয়। যেমন আমরা পৃথিবী বলি, কিন্তু আরো অনেকগুলি শব্দ আছে যেগুলিও পৃথিবী শব্দকেই বোঝায়। যেমন আমি লিখেছি দেখো, ধরা, বসুধা, বসুন্ধরা, ধরণী, এই সমস্ত কিছু দিয়েই কিন্তু পৃথিবীকে বোঝায়। তোমরা গান শুনেছ যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তারপরে দেখো পাহাড়, পাহাড় শব্দের প্রতিশব্দ আমরা পাই গিরি, যে কারণে গিরিরাজ হিমালয় বলা হয়, অর্থাৎ পাহাড়দের মধ্যে শ্রেষ্ঠ গিরিরাজ। তাহলে পাহাড় শব্দের আরো প্রতিশব্দ হল গিরি, শৈল, অচল, এই সমস্তই পাহাড়ের প্রতিশব্দ। আকাশ, আকাশ শব্দের প্রতিশব্দ আমরা পাই গগন, নভ, বোম ইত্যাদি শব্দ, বয়ে জফলা ওকার ম, বোম। জল, জলের প্রতিশব্দ দেখো বাড়ি, নীর, উদক, এগুলি সবই জলের প্রতিশব্দ। এছাড়াও গাছের প্রতিশব্দের মধ্যে আমরা পাই বৃক্ষ, তরু, বিটপি, এই সমস্ত শব্দগুলিকে আমরা প্রতিশব্দ হিসাবে পাই, অর্থাৎ অনেকগুলি শব্দ একটাই অর্থ, তাদেরকে আমরা বলি প্রতিশব্দ।
এরপরে আরেকটা জায়গা দেখো, 15 দাগে রয়েছে তোমাদের, যে 15 দাগে দেখো রয়েছে যে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে, বাকিগুলো তোমরা নিজেরা পারবে বলে আমি আর ততটা সময় দিইনি। দেখো 15 দাগে রয়েছে একে, দেখো 15 দাগে রয়েছে একে, কলিকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত তোমরা জানো? জেনে নাও, রবীন্দ্রনাথের বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নামে, ঠাকুরবাড়ি নামেই বিশ্বে পরিচিত। তার তার টাইটেল ছিল আমরা জানি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তার বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি নামেই বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। ঠাকুরবাড়ি বললে আর অন্য কোনো বাড়িকে বোঝানো হয় না, রবীন্দ্রনাথের বাড়িকেই বোঝানো হয়। রবীন্দ্রনাথের ছোটদের জন্য লেখা বইয়ের নাম, রবীন্দ্রনাথ ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বই আমি তোমাদের বলেছি, সহজ পাঠ লিখেছেন, ডাকঘর লিখেছেন, এছাড়াও আরো অনেক বই লিখেছেন, মূলত এই দুটো বইয়ের নাম আমি এখানে লিখেছি, যেহেতু দুটি জানতে চাওয়া হয়েছে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? রবীন্দ্রনাথ লিখতেন ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত দুটি পত্রিকা, একটার নাম বালক আর একটার নাম ভারতী পত্রিকা। ঠাকুরবাড়ি থেকে অনেক পত্রিকা প্রকাশিত হতো, সেখানে নানা রকমের সাহিত্য চর্চা হতো, গান, তারপরে প্রবন্ধ, ছড়া, নাটক লেখা হতো। রবীন্দ্রনাথ লিখতেন বালক আর ভারতী পত্রিকায়। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে। ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো, সবাই সাবধানে থাকবে, কেমন?